ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি, আর আমার পিঙ্কিস ব্লগে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, তো সকাল অনেক কাজ ছিল। মামার আজকে স্কুলে খাতা দেখানো ডেট ছিল, তো সেখানে গেছিলাম, যার জন্য আমার আজকে ভিডিও করা হয়নি। তো আজকে দেখো এখন আফটার মানে দুপুর টাইমটা তোমার সঙ্গে আমি একটা ভিডিও শেয়ার করছি। তো আজকে তোমাদেরকে দেখাবো আমাদের বাড়ির দেশি মুরগি। তো অনেক এখানে কিন্তু কারোর বাড়িতেই নেই, জাস্ট আমাদের বাড়িতে আছে, তো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো। আর কিছুক্ষণ আগে মুরগিগুলোকে খেতে দিয়েছি, তো চলো তোমাদেরকে একটু দেখাই। এখন কিন্তু এই দেশি মুরগিগুলো খুব কমই দেখা যায়, তো আমাদের এখানে কারোর বাড়িতে নেই, শুধু আমার বাড়িতে আছে। তো চলো তোমাদেরকে আমি একটু শেয়ার করি। মুরগিগুলো খুবই বড় বড়, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করবো ভালো লাগবে। তো চলো নিচে যাই। মুরগিগুলো দেখো খাওয়ার জন্য কেমন করছো। কি গো কই যাও, বলি তো কথা শুনে না কিছু না। আজকে উনি বললো বেগুন পোড়া নিয়ে যাবে, আজকে শনিবার, আমাকে একটু বেগুন পোড়া দাদা, আমি তো খাই না। মাই গড, দেখো সাপ, দেখো জল ডোরা, এবার ক্যামেরায় আসছে না, আমি ব্যাক ক্যামেরায় দেখে জল ডোরা। এগুলো তো বেশিরভাগ জলে থাকে, ড্রেনে থাকে, বলো দেখো। এই যে এই দেখো, এটা আমাদের বাড়ির খাঁচা, তো এটা আমরা বানিয়েছি বাড়িতে। তো এই দেখো এখানে উপরে দিকে, তোমরা দেখতে পেলে। আর ওই দেখো কাকিমাদের ওখানে সাপটা বসে আছে, সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। উফ, দেখো গায়ে কতগুলি মশা বসেছে। দেখেছো তো সাপটা কেমন নড়াচড়া করছে না, কেমন করে বসে আছে। আর এই দেখো আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। তো একদিন তো হুমটুর দেবো, অবশ্যই দেখো তোমরা। দেখো ফুল গাছ, কুকুর তো আমাদেরকে দেখো তাকিয়ে আছে কেমন করে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটা অন করে দিই, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর আবার দেখা হচ্ছে রোজিনটা ব্লগ, তো তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার নতুন ভিডিও দেখতে থাকো। তো আজকের মতো টাটা।